গোয়ার মুখ্যমন্ত্রী পদে আজ শপথ নেবেন মনোহর পারিকার। তার সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেবেন আরও 8 বিধায়ক। বিজেপির তরফ থেকে কথা জানানো হয়েছে, পারিকারের মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন মহারাষ্ট্র গোমন্তক পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টি এবং দুই নির্দল বিধায়ক। শপথে উপস্থিত থাকবেন বিজেপি সভাপতি অমিত শাহ, থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। গোয়ায় বিজেপির সরকার গড়া আটকাতে শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টে কংগ্রেস। মুখ্যমন্ত্রী পদে পারিকারের নিয়োগকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে দলের তরফ থেকে মামলা শোনার আর্জি জানানো হয়। সেই আর্জিতে সাড়া দিয়ে জরুরি ভিত্তিতে মামলা শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। আজ বেলা 11টায় ওই মামলায় শুনানি হওয়ার কথা। কংগ্রেস শিবিরের বক্তব্য, 40 আসনে গোয়া বিধানসভা নির্বাচনে 17টি আসন জিতে তারাই একক সংখ্যাগরিষ্ঠ। ভোটের আগে বিজেপির সঙ্গে আঞ্চলিক দলগুলির কোনো জোট ছিল না। কংগ্রেসের প্রশ্ন, এরপরেও কিভাবে একজন রাজ্যপাল মনোহর পারিকারকে মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করলেন? পারিকারকে মুখ্যমন্ত্রী পদে বসানোর প্রয়াস যাতে অবিলম্বে বন্ধ হয় সুপ্রিম কোর্টে সেই আর্জি জানিয়েছে কংগ্রেস। আপাতত সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে তারা। গোয়া আর মণিপুরে সরকার গঠনের ইস্যুতে আজ সংসদেও সরব হবে কংগ্রেস শিবির।